শুভ দুপুর। আজকে আমরা ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মাস্টার্স ফার্স্ট সেমিস্টারের অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি কোর্সের সার্ভে রিসার্চ, স্ট্রাকচারাল ইন্টারভিউ এবং কোশ্চেনিয়ার এই চ্যাপ্টার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো ফার্স্টেই আমরা দেখি যে যদি জানি যে সার্ভে রিসার্চটা কি বা সার্ভে রিসার্চটা কেন দরকার, তাহলে সার্ভে রিসার্চ হচ্ছে যে যেই রিসার্চের মাধ্যমে আমরা আসলে সরাসরি রেসপন্ডেন্টের কাছ থেকে ইন্টারভিউ করে তার কাছ থেকে তথ্যগুলো নিয়ে আসি এবং সেটার মাধ্যমে গবেষণা পরিচালনা করি, তখন সেটাকে আমরা সার্ভে রিসার্চ বলি। নর্মালি সার্ভে রিসার্চে একটা কোশ্চেনিয়ার থাকে এবং কোশ্চেনিয়ার ডেভেলপমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমে রেসপন্ডেন্টের কাছ থেকে আমরা সেই তথ্যগুলো গ্রহণ করি। তো গবেষণায় আসলে সার্ভে রিসার্চের প্রয়োজন অনেক বেশি এবং আমরা যদি ক্রিমিনোলজির ক্ষেত্রে দেখি, কারণ সার্ভে রিসার্চের মাধ্যমে আমরা সরাসরি একজনের কাছ থেকে তথ্যগুলো জানতে পারছি এবং সেখানে তার কাছে অনেক কোয়েশ্চেন করার সুযোগ থাকে। তার মানে একজন গবেষক তার রিসার্চের অবজেক্টিভকে ফুলফিল করার জন্য যেই কোয়েশ্চেনগুলো দরকার সেগুলো সার্ভে রিসার্চের মাধ্যমে সরাসরি একজন রেসপন্ডেন্টের কাছ থেকে জানতে পারে এবং সেটার জন্য তাকে ইন্টারভিউ করতে হয় সেই রেসপন্ডেন্টের। রেসপন্ডেন্ট মানে যার যার কাছ থেকে আমরা আসলে তথ্য গ্রহণ করি। তো সেই বিষয়গুলো আসলে সার্ভে রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো এটা যেহেতু অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি কোর্স, আমরা এখানে একেবারেই এলিমেন্টারি লেভেলের যে বিষয়গুলো সেগুলো হয়তো দেখবো না। একটু সার্ভে রিসার্চের জন্য আমাদের কি কি বিষয়গুলোকে মাথায় রাখা দরকার এবং সার্ভে রিসার্চের কোশ্চেনিয়ার ক্ষেত্রে এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো জরুরি সেগুলো আমাদের আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসটা আমরা যেই বই থেকে পড়াচ্ছি সেটা হচ্ছে যে সোশ্যাল রিসার্চ মেথডস, এটা হচ্ছে অ্যালেন ব্রাইম্যানের একটি বই। এই বই থেকে আসলে আমরা অক্সফোর্ড পাবলিকেশন থেকে বের হওয়া সেই বইয়ের আমরা চ্যাপ্টার 4 থেকে আমরা সার্ভে রিসার্চের এই চ্যাপ্টারটি পড়াচ্ছি। তো সার্ভে রিসার্চের ক্ষেত্রে যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে যে স্ট্রাকচার্ড ইন্টারভিউ। যে স্ট্রাকচার্ড ইন্টারভিউটা আসলে সার্ভে রিসার্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন এই সার্ভেটা করব তাকে ইন্টারভিউটা মানে হচ্ছে সে আসলে একজন গবেষক আসলে কোথা থেকে ইন্টারভিউ করবে বা যার কাছ থেকে ইন্টারভিউটা নিবে সেই পরিবেশটা এবং ইন্টারভিউয়ের যে প্রসেসটা সেটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু সার্ভে রিসার্চের যে আউটকাম আসার কথা সেটা কিন্তু ঠিক মতো হবে না। এজন্য একজন গবেষককে একটা সার্ভে রিসার্চ করার জন্য তাকে ফার্স্টেই মাথায় রাখতে হবে যে সে যাদের কাছ থেকে ইন্টারভিউ করবে সেই ইন্টারভিউটা যেন স্ট্রাকচার্ড ওয়েতে সে করতে পারে। তো এখানে একটা বিষয় আছে যে আমরা সার্ভে রিসার্চের ক্ষেত্রে ইন্টারভিউ এর ক্ষেত্রে যে ইরোর গুলা হয় সেই ইরোর গুলাকে মানে কি কি ধরনের ইরোর আসতে পারে, যেমন কোশ্চেনিয়ার এর ক্ষেত্রে আসতে পারে পোরলি ওয়ার্ডেড কোশ্চেনস, মানে সার্ভে রিসার্চের যে কোশ্চেনিয়ার হবে সেখানে যে কোশ্চেন গুলা থাকবে সেগুলা যদি ঠিক মতো না লেখা থাকে বা সেই কোশ্চেন গুলা যদি ঠিক মতো আমি একজন গবেষক যা বুঝাইতে চাচ্ছেন সেটা যদি তিনি বুঝাইতে না পারেন সেই কোশ্চেনে, তাহলে কিন্তু আসলে রিসার্চের ক্ষেত্রে যখন সে আউটপুটটা আনবে ইন্টারভিউয়ের মাধ্যমে সেটা কিন্তু ঠিক মতো আসবে না। এই জন্যই আসলে একজন গবেষক যে রেসপন্ডেন্টের সাথে সার্ভে ইন্টারভিউটা করবেন তিনি যেন বুঝতে পারেন সেই ধরনের কোশ্চেনিয়ারে কিন্তু ওয়ার্ড থাকতে হবে। যেমন সে যদি কোনো মানে হচ্ছে প্রান্তিক মানুষের উপরে গবেষণা করে তখন কিন্তু সে খুব হাই ল্যাঙ্গুয়েজ দিয়ে বা খুব শক্ত শক্ত ওয়ার্ড দিয়ে কিন্তু সে কোশ্চেন করলে তিনি কিন্তু বুঝবেন না, বা তাকে যদি আমি সে ইংলিশ বুঝে না আমি যদি তাকে ইংলিশে কোয়েশ্চেন করি তাহলে কিন্তু তিনি বুঝবেন না। সো আমাকে একজন গবেষক হিসাবে মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেন গুলো যেন বোধগম্য হয় এবং তার শব্দ চয়ন গুলো যেন যথাযথ হয়। দ্বিতীয়ত একজন ইন্টারভিউয়ার মানে যিনি রিসার্চার বা যিনি আসলে সার্ভে রিসার্চটা পরিচালনা করছেন তিনি আসলে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন একজন রেসপন্ডেন্টের কাছ থেকে তার সে জিজ্ঞাসা করার যে স্কিল সেটা যেন ঠিক মতো থাকে, তিনি যেন কোনো
ভুল না করে থাকে। যেমন আমরা যদি কোনো সার্ভে রিসার্চ করতে যে রেসপন্ডেন্ট সাথে ঠিক মতো কোয়েশ্চেনটা জিজ্ঞাসা না করতে পারলাম বা তাকে ঠিক মতো বুঝাইতে না পারলাম, তাহলে কিন্তু সেই গবেষণায় যে আউটপুটটা আসবে সেটা কিন্তু মানে ভালো মতো হবে না। তাহলে সেজন্যই আমাদের মাথায় রাখতে হবে যে যিনি ইন্টারভিউ নিবেন তিনি যেন কোনো মানে কোয়েশ্চেন জিজ্ঞেস করার ক্ষেত্রে তিনি যেন ভুল না করেন। তৃতীয়ত হচ্ছে ইন্টারভিউ এর কোনো পার্ট, যেমন আমরা অনেক সময় গবেষক আমরা যিনি গবেষণা করছেন বা কোয়েশ্চেনের কনস্ট্রাক্ট করেছেন, বাট সার্ভে রিসার্চের যে ইন্টারভিউ সেটা করছেন যারা ইনভেস্টিগেটর বা ফিল্ড ইনভেস্টিগেটর তাদেরকে। যেমন অনেক অর্গানাইজেশনে অনেক বড় বড় রিসার্চ হয় বা আমাদের একাডেমিক রিসার্চ গুলো অনেক 1,000, 2,000, 3,000 স্যাম্পল যেটা বড় আকারের সেই যখন হয়ে থাকে, তখন একজন রিসার্চার যিনি আসলে কোশ্চেনিয়ার কনস্ট্রাকশন করেছেন বা যিনি গবেষক তার পক্ষে কিন্তু সবসময় এই সকল রেসপন্ডেন্টের কাছ থেকে তথ্য নেওয়া সম্ভব হয়। তখন তিনি কি করেন যে অনেক ইনভেস্টিগেটর বা যারা আসলে ইন্টারভিউয়ার তাদেরকে নিয়োগদান করেন। তো যখনই একটা কোশ্চেনিয়ার অন্য কেউ জিজ্ঞাসা করবে যে আসলে সেটা কনস্ট্রাক্ট করেন নাই, তখন কিন্তু তাকে ওই কোয়েশ্চেন গুলো বোঝার ক্ষেত্রে অনেক ভুল হতে পারে বা তিনি আসলে রিসার্চ এর অবজেক্টিভ ঠিক মতো জানেন কিনা বা কোয়েশ্চেন গুলা কি বুঝাইতে চেয়েছে সেটা তিনি যদি না জানেন, তাহলে কিন্তু তিনি রেসপন্ডেন্টের কাছ থেকে সঠিক তথ্যগুলা নিতে পারবেন না বা তিনি হয়তো সঠিকভাবে ইন্টারপ্রিট করতে পারবেন না। তো এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে যারা ফিল্ড ইনভেস্টিগেটর থাকবেন বা যারা কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করবেন সেই ইন্টারভিউয়ারদেরকে কিন্তু ঠিকমতো ট্রেনিং দেওয়াতে হবে যে আসলেই যিনি রিসার্চার রিসার্চের অবজেক্টিভটা কি বা সেই কোয়েশ্চেনগুলো দিয়ে রিসার্চার কি বুঝাইতে চেয়েছেন। হ্যাঁ, তাহলে সেই বিষয়গুলো যারা ফিল্ড ইনভেস্টিগেটর আছে তাদেরকে সুন্দরভাবে কয়েকদিন ট্রেনিং এর মাধ্যমে সেটা বুঝিয়ে দিতে হবে, তাহলেই হয়তো যে মিস আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। যেমন বড় বড় রিসার্চ অর্গানাইজেশন যখন তারা গবেষণা করায় তারা কিন্তু যারা ফিল্ড ইনভেস্টিগেটর আছে তাদেরকে কয়েকদিন ট্রেনিং দেওয়ার পরে কিছু পাইলট সার্ভে করায়, সেই ট্রেনিং দেওয়ার পরে যে যে ওই কোয়েশ্চেনগুলো থেকে যে উত্তর আসার কথা বা যেভাবে জিজ্ঞাসা করার কথা সেটা আসলেই কি ফিল্ড ইনভেস্টিগেটর ঠিক মতো জিজ্ঞেস করতে পারছেন, সেই বিষয়গুলোকে চেক করে নেন। এবং যারা আসলে কোয়েশ্চেন আস করবেন ইন্টারভিউয়ার বা ফিল্ড ইনভেস্টিগেটর তারা ঠিক মতো কোয়েশ্চেন গুলা বুঝছে কিনা তাদের সাথে ডিসকাশন করেই কিন্তু যে তাদেরকে ট্রেনিং গুলা দেওয়া হয় যেন তারা ফিল্ডে যে রেসপন্ডেন্টের কাছ থেকে কোনো কিছু ভুল তথ্য জিজ্ঞাসা না করেন অথবা তাদেরকে কোনো কিছু ভুল না বোঝান। তো সেই বিষয়গুলা কিন্তু গবেষণার ক্ষেত্রে বিশেষ করে ক্রিমিনোলজির যে গবেষণা সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ ক্রিমিনোলজির যে কোয়েশ্চেন গুলা থাকে সেগুলা কিন্তু অনেক ক্ষেত্রেই সেন্সিটিভ থাকে। তো এই সেন্সিটিভ কোয়েশ্চেন গুলার অ্যান্সার গুলা আসাটা কিন্তু জরুরি, এবং একজন গবেষক যদি সেটা ঠিক মতো বুঝাইতে না পারেন তাহলে কিন্তু রেসপন্ডেন্ট ঠিক মতো সেগুলার অ্যান্সারটা দিতে পারবেন না এবং সেটা রিসার্চ মিসলিডিংও হয়ে যেতে পারে। তো সেই বিষয়গুলা জরুরি। তারপরে যে ইন্টারভিউ নেবেন তার মেমোরিটা কতটা শার্প বা তিনি আসলে কোয়েশ্চেন গুলা দিয়ে যা বুঝাইতে চেয়েছেন এটা তো একটা ফ্যাক্টর, তারপরে তিনি আসলে ঠিক মতো তার কোয়েশ্চেনটাকে নিজের মধ্যে আত্মস্থ করতে পেরেছেন কিনা, হ্যাঁ, বা সে ঠিক মতো মেমোরিতে নিতে পেরেছেন কিনা সেই বিষয়গুলোও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তাহলে সেটাকেও ইন্টারভিউয়ার যিনি থাকবেন তার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে ইন্টারভিউটাকে রেকর্ডিং করার জন্য, রেকর্ডিং মানে যেই অ্যান্সারগুলা রেসপন্ডেন্ট দিচ্ছেন সেই অ্যান্সারগুলা ঠিক মতো যিনি ইন্টারভিউয়ার সেগুলো তিনি লিখছেন কিনা। অনেক সময় আসছে যে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি হয়তো যে রেসপন্ডেন্ট তার কথা ঠিক মতো মনোযোগ দেন নাই, তার ফলে কি হয়েছে তিনি কিন্তু যেটা আমরা সার্ভে কোয়েশ্চেনিয়ারে আছে সেটা কিন্তু লিখতে হয়, মানে ওপেন ইন্ডিয়া ডেমো ক্লোজ ইন্ডিয়ার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হয় টিক দিতে হয় অথবা পাশাপাশি লিখে নিতে হয়। তো তিনি আসলে ঠিক মতো নোট ডাউন করছেন কিনা সেটা কিন্তু জানা আমাদের খুবই জরুরি, বা একজন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেটা ঠিক মতো নেওয়াটাও কিন্তু খুব জরুরি। তো এই বিষয়টা ইন্টারভিউয়ারকে খেয়াল রাখতে হবে। আবার তিনি যদি এটাকে অডিও রেকর্ডিং করেন সেটা অবশ্যই রেসপন্ডেন্টের পারমিশনের ভিত্তিতে,
তো সেই রেকর্ডিংটা তিনি সঠিকভাবে করেছেন কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তিনি আসলে একটা কোশ্চেনের কোনো বিষয় যদি মিসিং করে ফেলেন বা তিনি যদি লিখতে বা নোট ডাউন করতে মিসিং করে ফেলেন, সেটা কিন্তু পরবর্তীতে রিসার্চের যে কোশ্চেনিয়ারের যে অ্যান্সার আসার ক্ষেত্রে সেটা কিন্তু একটা বড় ভুল হয়ে যাবে। বা সেই তো আবার অনেক ক্ষেত্রে রেসপন্ডেন্টের কাছ থেকে আমরা যখন চলে আসলাম তখন কিন্তু তাকে আমরা পরবর্তীতে রিস নাও করতে পারি, যখনই রিস করতে পারবো না তখন কিন্তু সেই তথ্যগুলো আমার ভুল হয়ে যেতে পারে। সো এই জন্যই আসলে ইন্টারভিউটাকে ঠিকমতো রেকর্ড করাটা রিসার্চ ইনভেস্টিগেটর বা যিনি ইন্টারভিউয়ার তার ক্ষেত্রে কিন্তু খুবই জরুরি। এর পরবর্তীতে যে তথ্যগুলো আনা হলো মানে হচ্ছে ইন্টারভিউ করা হলো পরে, সেগুলোকে আমি যখন আবার বিভিন্ন সফটওয়্যারে যেমন স্পেসিস সফটওয়্যারে কম্পিউটারে যখন বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আর যে সফটওয়্যারগুলো আছে ইপিআই ইনফো বা সেই সফটওয়্যারে যখন ইনপুট দিব সেখানেও যেন ভুল না হয় সেই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এছাড়া কোশ্চেনিয়ারের যে জেন্ডার এবং রেস এই বিষয়গুলো আছে সেখানে বায়াসগুলোকে আমাকে এলিমিনেট করতে হবে, যে আমি আসলে যাদেরকে কোয়েশ্চেন করছি সেই ইন্টারভিউয়ার যিনি থাকবেন তিনি আসলে বায়াসড হয়ে যেন না যান। এবং কারোর রেসিয়াল আইডেন্টিটি, যেমন কেউ হয়তো ব্ল্যাক কমিউনিটির উপর গবেষণা করবেন কিন্তু তিনি রিসার্চার হিসাবে একজন হোয়াইট ন্যাশনালিটি, তো তিনি যখন কোয়েশ্চেন করবেন তার রেসপন্ডেন্টের কাছে সে যেন হোয়াইটদের প্রতি ব্ল্যাকদের প্রতি তার যদি কোনো খারাপ মনোভাব থাকে সেটা কিন্তু রিসার্চে প্রভাবিত হতে পারে। তাহলে বা একজন ছেলে যখন মেয়েদের জেন্ডার রাইটস নিয়ে মেয়েদের কোনো অধিকার নিয়ে হচ্ছে গবেষণা করবেন তার মধ্যে জেন্ডার বায়াসনেসটা যেন না আসে, সে যদি ব্যক্তিগতভাবে অপোজিট জেন্ডারের কোনো বিষয় নিয়ে তিনি হচ্ছে সম্মত না থাকেন তাহলে সেই গবেষণায় কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলতে পারে। দুঃখিত, তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে গবেষক যেন নিজে বাস না হয়ে যান, যে রিসার্চের যে ক্যারেক্টারিস্টিক্স আছে বলতে রিসার্চের রেসপন্ডেন্ট আছে তাদের যে ডেমোগ্রাফিক সোশিও ডেমোগ্রাফিক যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা যেন ইন্টারভিউয়ার গবেষণা করার ক্ষেত্রে সেই বিষয়গুলোকে কনসিডার করে বায়াস হয়ে গেলে তাহলে কিন্তু রিসার্চটা আবার মিসলিডিং হয়ে যাবে। তখন দেখা গেছে সে তার মন গড়া কিছু তথ্যের অ্যান্সারগুলো সেইভাবে রেসপন্ডেন্টের কাছে জিজ্ঞেস করতে চাইবেন, তো সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই ইন্টারভিউর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে ডিলিং উইথ ইন্টারভিউয়ার ইফেক্টস, যে আমি একজন ইন্টারভিউয়ার আমি রেসপন্ডেন্টের উপরে গবেষণা করছি তাহলে আমার ইফেক্টটা যেটা একটু আগেই বললাম যে বায়াস ফ্রি হতে হবে, তো এই ইফেক্টটা এলিমিনেট করা কিন্তু অনেক জরুরি। যে আসলে যেমন এখানে একটা গবেষণায় বলা হয়েছে যে সেক্স এন্ড রেস আর দ্য কি রিয়্যাক্টিভ ইস্যু, মানে ইন্টারভিউয়ারের যিনি গবেষণা পরিচালনা করছেন ইন্টারভিউ নিচ্ছেন তার যে সেক্স এবং তার যে রেস সেটা কিন্তু সে যাদের উপরে গবেষণা করছেন সেই রেসপন্ডেন্টের উপর একটা বড় ভূমিকা রাখতে পারে যদি সেই গবেষণাটা সেক্সুয়াল এবং রেসিয়াল ইস্যুতে হয়ে যায়। যেমন একটু আগেই কিন্তু আমি বললাম যে ব্ল্যাকদের উপরে গবেষণার ক্ষেত্রে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে বা অপোজিট জেন্ডারের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে তার মেন্টালিটি বা তার সেই আইডেন্টিটিটা সেটা কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে, তাহলে সেই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন একটা গবেষণায় বলা হয়েছে যে একটা হাইপোথেটিক্যাল রিসার্চের ক্ষেত্রে যে মেল ইন্টারভিউয়ার 37 জন মেল রেসপন্ডেন্টের উপরে ডেটা কালেকশন করেছেন, আবার মেল টেকিং টু আবার ছেলে ইন্টারভিউয়ার নারী রেসপন্ডেন্টের উপর 48টা ডেটা কালেক্ট করেছেন, শুধু নারী রেসপন্ডেন্টের উপরে 58টা ডেটা কালেক্ট করেছে, এছাড়া নারী ছেলেদের উপরে মানে পুরুষদের উপরে 50টা ডেটা কালেক্ট করেছে। তো এইখানে আসলে সমস্যাটা কি এই গবেষণার ক্ষেত্রে, তো সেখানে রিসার্চার বলেছে এখানে জেন্ডার ব্যালেন্সটা হয় নাই, যে যখনই ইন্টারভিউয়ারটা মানে হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে
বা ভিন্ন ভিন্ন জেন্ডারের ক্ষেত্রে ইন্টারভিউটা করলো, তখন কিন্তু সেখানে একটা মানে সমতা আসলো না। তো তিনি বলেছেন যদি এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইকুয়ালিটি মেনটেন করা যেত, হ্যাঁ, তাহলে হয়তো রিসার্চের বায়াসটা ফ্রি করা যেত। এবং রিসার্চারের কাছে মনে হয়েছে যে এই ধরনের বৈষম্য থাকলে একটা গবেষণার ক্ষেত্রে হয়তো তথ্যর যে জেন্ডার যে ডিফারেন্স সেটা কিন্তু একটা মানে হচ্ছে এফেক্ট ফেলতে পারে। তাই তিনি পরামর্শ দিয়েছেন যে এই সব ক্ষেত্রে ডিগ্রিটা বা যে যিনি রেসপন্ডেন্ট এবং যিনি ইন্টারভিউয়ার তাদের ক্ষেত্রে যেন একটা রেশিও বজায় রাখে, বা সেটা যেন অনেক বেশি চেঞ্জ না হয়, যে যিনি ইন্টারভিউটা নেবেন আর যাদের উপরে নেবেন সেটার মধ্যে যেন একটা মানে কি মানে হচ্ছে সাম্য অবস্থা থাকে, সেই বিষয়টাকে তিনি হচ্ছে প্রায়োরিটি দিয়েছেন। তো এটা একটা ইস্যু গেল। এরপরে হচ্ছে যে যে গবেষণার ক্ষেত্রে আসলে একজন ইন্টারভিউয়ার নাকি একের অধিক ইনভেস্টিগেটর হলে সুবিধা হয়, তো সেই কোশ্চেনে আসলে বিভিন্ন রকম অ্যান্সার এসেছে। সেটা নির্ভর করবে যে আসলে আমাদের যে রেসপন্ডেন্টের সংখ্যা, যে একটা সার্ভে রিসার্চটা পরিচালনা করা হচ্ছে কতজন স্যাম্পলের ওপরে, তো স্যাম্পল সাইজটা যদি অনেক বেশি হয়ে যায় তখন তো আসলে একজনের পক্ষে গবেষণাটা বা ইন্টারভিউটা নেওয়া সম্ভব হয় না। তো সেজন্যই যদি স্যাম্পল বেশি হয় তখন তিনি পরামর্শ দিয়েছেন হয়তো ইনভেস্টিগেটর হচ্ছে বৃদ্ধি করা যেতে পারে, তবে স্যাম্পল সাইজ যদি কম হয়, যেটা 50 বা 100 এর মধ্যে থাকে, তখন হয়তো আমরা স্যাম্পলটাকে একজন ইন্টারভিউয়ারই কি করতে পারবে, রেসপন্ডেন্ট টোটাল স্যাম্পলের কাছ থেকে ডেটা কালেক্ট করতে পারে। তো একজন করলে কি হবে যে একই রকম মানে একটা সিমিলারিটি আসবে যে আমি ইন্টারভিউয়ারের কাছ থেকে কি ধরনের ডেটা নিয়েছি সেটা একজনের ক্ষেত্রে একই রকম হবে, কিন্তু ভিন্ন ভিন্ন হলে কি হবে যে সেটা ভিন্ন ভিন্ন রকমের প্রভাব আসতে পারে, বা সেটা যে সম্পূর্ণরূপে মানে একটা ইউনিফর্ম কোয়ালিটি সেটা কিন্তু বজায় থাকে না। তবে যেহেতু আমাদের ক্রিমিনোলজি বা সোশ্যাল সায়েন্সের রিসার্চ অনেক ক্ষেত্রে রেসপন্ডেন্ট বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের একজনের পক্ষে করা সম্ভব না। তো সেক্ষেত্রে কি করতে হবে, ওই যে ইন্টারভিউয়ার যারা আসছেন তাদেরকে আমাদের প্রি ট্রেনিং দিয়ে নিতে হবে যেন একটা ইউনিফর্মিটি তারা বজায় রাখে, এবং কিভাবে ইউনিফর্মিটি বজায় রাখতে হয় সেই বিষয়ে তিনি আসলে মানে হচ্ছে তাদেরকে ট্রেনিং এ মোটিভেট করবেন। তাহলে সেই বিষয়গুলো আসলে স্যাম্পল সাইজের সাথে সার্ভে রিসার্চের যে ইন্টারভিউয়ার থাকবেন সেটা কিন্তু নির্ভর করবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ইন পারসন সার্ভে ইন্টারভিউ ভালো নাকি টেলিফোন সার্ভে ভালো। তো এরকম অনেক ডিবেট আছে যে আসলে সরাসরি একজন রেসপন্ডেন্টের কাছে যে যদি আমি ডেটা কালেক্ট করি সেটা কি সার্ভে রিসার্চের ক্ষেত্রে বেশি ইফেক্টিভ হয়, নাকি টেলিফোনের মাধ্যমে যদি আমি সেই কোশ্চেনিয়ার গুলাকে তার কাছে জিজ্ঞাসা করি রেসপন্ডেন্টের কাছে সেটা বেশি ইফেক্টিভ হবে। তো এটা নিয়েও আসলে ব্রাইম্যান তার বইয়ে কিছু ডিবেটের কথা বলেছেন, যে তিনি এটার পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন মতবাদ দেওয়ার চেষ্টা করেছেন আসলে কোনটা বেশি ইফেক্টিভ হতে পারে, বা কোন সার্ভে মেথডের যে টেকনিক আছে ডেটা কালেকশনের সেই টেকনিকটা কোনটা বেশি ইফেক্টিভ। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথমত তিনি বলছেন যে যে যখন ইন পারসন ইন্টারভিউ হয় এবং যখন টেলিফোন ইন্টারভিউ হয় সেটার ক্ষেত্রে প্রথমত যে ব্যারিয়ারটা আছে যে কস্টের কথা, কস্ট ইফেক্টিভনেস, তাহলে কস্ট ইফেক্টিভনেস কোনটাই বেশি হবে, সেক্ষেত্রে তিনি বলেছেন যে টেলিফোনে কস্ট ইফেক্টিভটা বেশি হবে, কারণ টেলিফোনে আমি ফোনের মাধ্যমে সেখানে নির্দিষ্ট কিছু ফোন বিলের মাধ্যমেই সেটা কিন্তু আমরা তাকে তার কাছ থেকে তথ্যগুলো পাচ্ছি, কিন্তু যখনই আমি সেটা সরাসরি ইন পারসন যাব তখন সমস্যাটা কি, তখন হচ্ছে তাকে রেসপন্ডেন্টের সাথে সরাসরি যে দেখা করতে হবে এটার সাথে একটা ট্রাভেল কস্ট আছে। ফর এক্সাম্পল আমি এখানে টাঙ্গাইলে একটা গবেষণা করব কিসের উপরে, যে আমি চিটাগাং ডিভিশনে যে হচ্ছে যে হাইজাকিং হয় অথবা সেখানে যে ছিনতাই হয় সেই ছিনতাইকারীদের উপরে যারা ভিকটিম হয়েছে তাদের উপরে একটা গবেষণা করবো, হয়তো আমি 200 বা 400 স্যাম্পল রাখলাম, তাহলে সেটাকে যদি আমার চিটাগাংয়ে যেতে হয় এবং 200-400 স্যাম্পল করতে আমার দিনে যদি সর্বোচ্চ 10টা করেও স্যাম্পল কালেক্ট করতে পারি, তাহলে সেখানে কিন্তু
প্রায় 20-30 দিন চলে যাবে, তাই না? তাহলে ওই চিটাগাং এ যাওয়ার যে কস্ট এবং সেখানে কয়েক এতদিন এক মাসের মতো থাকার যে ফিল কস্ট, যেটাকে আমরা বলি যে হচ্ছে যে যেমন হোটেল কস্ট থাকতে পারে, মানে অ্যাকোমোডেশন কস্ট, ফুড, হ্যাঁ, কমিউনিকেশন, এরকম অনেক কস্ট কিন্তু তার সাথে জড়িয়ে যায়। তো যখনই এই কস্টগুলো আসবে তখন কিন্তু সেটার খরচ অনেক বেড়ে যাবে। তাহলে এই দিক থেকে সার্ভে রিসার্চের ক্ষেত্রে ইন পার্সনে করাটা আসলে নির্ভর করবে যে আসলে আমার বাজেটটা কত, এবং এই বাজেটটা যে বেশি লাগবে টেলিফোনের সাথে এটাই স্বাভাবিক। তো সেটা একটা বিষয় গেল। দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয়ত বলা হচ্ছে যে পার্সোনাল ইন্টারভিউ এর ক্ষেত্রে থেকে টেলিফোনে ইন্টারভিউ এর যে প্রক্রিয়া, সেটা তো টেলিফোন ইন্টারভিউ এ রেসপন্ডেন্টকে সুপারভাইজ করা মোর ইজিয়ার হয়। কেন ইজিয়ার হয়? কারণ ইন পার্সন যখন আমি যাব আমাকে অনেক কিছু, একটা পার্টিকুলার ইস্যু নিয়ে অনেক কিছু বলতে হয়, কিন্তু টেলিফোনে দেখা গেছে যে সবার একটা সময় বাধ্যবাধকতা থাকার কারণে তাকে আমরা অল্প কিছু জিনিস বললেই হয়তো সে বুঝে যায়। যদিও এটা নিয়েও ডিবেট আছে যে ইন পার্সন হলে হয়তো আমরা তাকে আরো বেশি ভালোভাবে বুঝাইতে পারবো, কিন্তু ব্রাইম্যান যেটা বলেছেন যে তিনি বুঝাইতে চেয়েছেন যে ইন পার্সন গেলে অনেক সময় আমরা তাকে সেম লোকেশনে নাও পেতে পারি বা তার সময় অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু আমি যখন টেলিফোনে তার কাছ থেকে শিডিউল নিব সে কিন্তু একটা আমাকে নির্দিষ্ট সময় দিবে। সো তাকে হয়তো আমাদের কনভিন্স করতে সুবিধা হবে। আবার কনফিডেন্সিয়ালিটির একটা ব্যাপার আছে, যেটা আসলে যখন আমি টেলিফোনে করব তখন হয়তো পার্সন আমাকে দেখছে না। সো না দেখার ফলে সে কিন্তু ভাবতেছে যে সে তো আমাকে চিনে না, সো আমি তাড়াতাড়ি কনভিন্স, মানে আমার ইনফরমেশন গুলো লিক হবে না, তো এর ফলে সে ইন্টারভিউ দিতে কনভিন্স হতে পারে। কিন্তু পার্সোনালি যখন ফেস টু ফেস হবে সে কিন্তু ভাবতে পারে যে সে আমাকে, রিসার্চার আমাকে চিনে যাচ্ছে বা আমার পরিচয় জেনে যাচ্ছে, তার মানে কি আমি আসলে এই ডেটা বা এই ইন্টারভিউ দিতে একটু হেজিটেট ফিল করছি বা আমি আসলে সহজে কনভিন্স হব না তার রিসার্চে ইনফরমেশন দেওয়ার জন্য। তো এই ফ্যাক্টরগুলো কাজ করতে পারে। পরবর্তীতে যেটা আসে যে যে ইন্টারভিউ টেলিফোনের ক্ষেত্রে বা পার্সোনাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে, যে টেলিফোন ইন্টারভিউয়ের ক্ষেত্রে বায়াসটা একটু কমাইতে পারে। কিভাবে? ওই যে একটু আগে আমি বললাম যে জেন্ডার বায়াস অথবা সেখানে ক্লাস বায়াস, ইথনিসিটি বায়াস, যে যখনই টেলিফোনে আমাকে কেউ ফোন করছে ডেটা নিতে চাচ্ছে তখন কিন্তু আমি এত কিছু ভাবি না, তার বয়স কত বা আসলে সে ছেলে মেয়ে এটা মেজর ইস্যু কিনা বা তার অ্যাপিয়ারেন্স, তার সোশ্যাল ক্লাস, এগুলো নিয়ে কিন্তু ভাবি না। কিন্তু যখনই একজন আমার কাছে ফেস টু ফেস ইন্টারভিউ এ আসলো তখন কিন্তু আমরা তার সাথে পরিচিত হতে হয়, আমি যে ইন্টারভিউ দিচ্ছি সেও কিন্তু যাকে ইন্টারভিউ দিচ্ছি তার অনেক কিছু জিজ্ঞাসা করতে পারি। তো জিজ্ঞাসা করে, ফর এক্সাম্পল, আমি একজন ইন্টারভিউয়ার, আমি হয়তো গেলাম খুলনাতে একটি ইন্টারভিউ কন্ডাক্ট করতে, তো সেখানে যার ফলে, বা আমি গেলাম চুয়াডাঙ্গায় একটা ইন্টারভিউ কন্ডাক্ট করতে যেটা আসলে আমার এলাকা বা আমার হচ্ছে বাড়ি, তো তখন একজন রেসপন্ডেন্ট যখন জানবে যে এই ব্যক্তি এলাকারই, তখন কিন্তু সে ইন্টারভিউ নাও দিতে পারে বা যখন চিনে যাবে যে ফেস টু ফেস, যে তাহলে পরবর্তীতে তার সাথে দেখা হওয়ার চান্স আছে, তাহলে কি হবে, সে কিন্তু কনভিন্স না হতে পারে, ইন্টারভিউ নাও দিতে পারে। কিন্তু আমি যখন টেলিফোনে বললাম তখন কিন্তু সে এত কিছু নাও জিজ্ঞেস করতে পারে, আবার জিজ্ঞাসা করলেও সে বুঝবে যে পরবর্তীতে তার সাথে যেহেতু আমার অ্যাপিয়ারেন্স নাই তাহলে, এবং সে আমাকে দেখছে না টেলিফোনে, তাহলে আমি আসলে ডাটা দিলেও এটা মানে হচ্ছে খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। তো সেই বিষয়গুলো আসলে অনেক ভূমিকা রাখে। একই সাথে সে ছেলে কি মেয়ে, তার রেসিয়াল কালার, এই বিষয়গুলো ইন্টারভিউকে কনভিন্স হতে বা যারা রেসপন্ডেন্ট আছে তাদেরকে কনভিন্স হতে কিন্তু একটু মানে মানসিকভাবে তার একটা ব্যারিয়ার তৈরি করে। সো সেই পরিস্থিতিতে সে কিন্তু ডেটা ভালো নাও দিতে পারে। পরবর্তীতে যে আরো যে বিষয়গুলো বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে টেলিফোন ইন্টারভিউ দিতে মানুষে, মানে যারা রিসার্চার তাদের জন্য একটু টাফ হয়, কারণ টেলিফোনে সে হয়তো তার টেলিফোন নাম্বারটা জোগাড় করা, বা অনেকে টেলিফোনে কথা বলতে চায় না, বা টেলিফোন ইন্টারভিউ হলে সে সময় দিতে চায় না, এই বিষয়গুলো কিন্তু থাকে। কিন্তু পার্সোনাল ইন্টারভিউ এর ক্ষেত্রে কি হয়, ফেস টু ফেস, যে সে হয়তো সরাসরি যে দেখা করলে তখন সৌজন্যতার খাতিরেও একজন রেসপন্ডেন্ট সে কিন্তু একটা নির্দিষ্ট টাইম দেয় বা তাকে বলে ঠিক আছে আপনি যেহেতু এত কষ্ট করে একটা গবেষণার জন্য এসেছেন সেটাকে সে একটু গুরুত্ব বহ মনে করে, বা তাকে ডেটা দেওয়ার ক্ষেত্রে সে এটাকে একটু মানে ভালোভাবে নেয়,
বা সেটার গুরুত্ব অনুধাবন করে হয়তো সে তথ্য দিতে রাজি হয়, যেটা টেলিফোন ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না। সে শাই ফিল করতে পারে বা বলে যে না এটা হয়তো খুব গুরুত্বপূর্ণ না বা আমি কেন দিব, এরকম অনেক বিষয় কিন্তু টেলিফোনে তাকে কনভিন্স করা যায় না। এরপরে হচ্ছে যে বিষয়গুলো আছে যে একটা টেলিফোন ইন্টারভিউ কিন্তু 20-25 মিনিটের বেশি নেওয়া যায় না, কারণ একজন মানুষ টেলিফোনে আপনাকে বেশি সময় দিতে চাইবে না, বা সেখানে যেহেতু ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন না হচ্ছে কোয়েশ্চেনের বাইরে তার সাথে কথা বলারও সুযোগ কম। তো সেটা একটা লিমিটেশন আছে, যেটা আসলে ফেস টু ফেস যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউ এর ক্ষেত্রে একজন রেসপন্ডেন্টকে কিন্তু অনেক সময় দিতে পারে, যে যখনই সে কথা বলবে কথা বলতে বলতে অনেক কথা চলে আসে, তখন হয়তো সময় আসতেছে, আবার কোশ্চেনিয়ার গুলা জিজ্ঞাসা করতেও সময় লাগে। তার মানে আমি যখন একজন মানুষের সাথে সরাসরি দেখা করছি সেই দেখা করার গুরুত্বের জন্য কিন্তু সময়টা অনেক সময় ইন ডিটেলস তার কাছ থেকে কোশ্চেন গুলা আস্ক করা যায়। তাহলে ডিটেলস হলে কি হবে যে টেলিফোন অনেকটা মুখস্থর মতো সে অ্যান্সার বলে দিচ্ছে, অনেক কিছু না ভেবে যে তাড়াতাড়ি শেষ করতে হবে, কিন্তু ফেস টু ফেস হলে সে অনেক কিছু ভেবে সে অনেক কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং করে অ্যান্সার গুলা দিতে পারে, মানে তার যেটা পিওর অ্যান্সার সেটা কিন্তু আসতে পারে, যেটা টেলিফোনের ক্ষেত্রে সে হয়তো অনেক কিছু হাইড করতে পারে বা তার ফেসিয়াল এক্সপ্রেশন না বোঝার কারণে সেই তথ্যগুলো কিন্তু সে চাই সবসময় তার পজিটিভ গুলা শো করতে এবং নেগেটিভ গুলা যেন না আসে, সেজন্য সেই ইনফরমেশন গুলা সেখানে দেয়। তো ফেস টু ফেস হলে কি হবে যে রিসার্চারও তো যিনি ইন্টারভিউ নেবেন তিনি রেসপন্ডেন্টের মাইন্ড অনেক সময় রিড করতে পারেন, এবং যখন আমরা তার সঙ্গে ফেস টু ফেস কথা বলবো তখন কিন্তু সে অনেক বিষয়ে সে হয়তো তার সত্য প্রকাশগুলা কথার মাধ্যমে চলে আসবে, তো সেটা একটা অ্যাডভান্টেজ। এবং টেলিফোন ইন্টারভিউ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেন্সিটিভ ইস্যু সেগুলা কিন্তু জিজ্ঞেস করা যায় না, কারণ সেন্সিটিভ ইস্যু যদি আমরা কারোর কাছে জিজ্ঞাসা করি তাহলে তার জন্য একটা পার্সোনাল অ্যাপিয়ারেন্স আছে। যেমন আমরা কিন্তু একটা রেসপন্ডেন্ট ইন্টারভিউ এর ড্রাগ ইউজ নিয়ে ইন্টারভিউ করবো, সেটা টেলিফোনে কিন্তু তাকে সরাসরি জিজ্ঞেস করতে পারি না, আপনি কি ড্রাগ নেন বা নিলেও দিনে কতগুলা করে ডোজ নেন, হ্যাঁ, বা আপনি কি আসলে ড্রাগ নেওয়ার ফলে আপনার কি অনুভূতি হয়েছে, অথবা আমরা একজন অপরাধের কাছে গবেষণা করবো তাকে টেলিফোনে যদি আমি জিজ্ঞেস করি আপনি কয়টা খুন করেছেন, কয়টা হাইজ্যাকিং করেছেন বা কিভাবে করেছেন, সে কিন্তু এই তথ্যগুলো দিতে শাই ফিল করতে পারে বা স্বাভাবিকভাবে সেই তথ্যগুলো সে দিবে না। তো যখনই আমরা তার সাথে পার্সোনাল কথা বলবো তখন তার রেকর্ড বিল্ডিংটা অনেক বেশি হবে, তখন হয়তো আমরা ফার্স্টে তাকে ইজি করে একটা স্বাভাবিক করার জন্য কয়েকটা কোয়েশ্চেন করে বা কোয়েশ্চেনিয়ারের বাইরেও অনেক কথা বলে তাকে কিন্তু আমরা কনভিন্স করতে পারি এই ধরনের যে সেন্সিটিভ ইস্যুগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন করা। তো সেজন্য ক্রিমিনোলজির যে রিসার্চ সেখানে সার্ভে রিসার্চের ক্ষেত্রে যদি আমি ফেস টু ফেস ইন্টারভিউটা করি তাহলে এই সফিস্টিকেটেড বা সেন্সিটিভ বা যেই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে মানে রেসপন্ডেন্ট অ্যান্সার হাইড করতে চাচ্ছি সেই অ্যান্সারগুলো আসবে। মাইমুনা মনে হয় একটা কোয়েশ্চেন করতে চাচ্ছে, আমরা তার কাছ থেকে অ্যান্সারটা কোয়েশ্চেনটা নিতে পারি। স্যার অনেক সময় দেখা যায় যখন আমরা সার্ভে করতে যাই এন্ড রিপোর্ট বিল্ডিং করার পরে তখন দেখা যায় যে রেসপন্ডেন্ট অনেক সময় বলে দেয় যে অ্যাকচুয়ালি আমার সাথে হ্যারাসমেন্ট হচ্ছে কিন্তু আপনি রিপোর্টে এটা লিখেন না, তো তার পারমিশন ছাড়া রিপোর্টে লেখা আনইথিক্যাল, বাট আমি আমার রিপোর্টে যদি মানে সে যেটা ডেসক্রাইব করতেছে ওইটাও না লিখি তাহলেও সেটা মানে আমার রিসার্চে সঠিক তথ্যটা আসতেছে না, তো তখন সার্ভে রিসার্চের ক্ষেত্রে আমার কি করা উচিত হবে যেহেতু রেসপন্ডেন্ট পারমিশন দিচ্ছে না বা হচ্ছে সে বলতেছে ওইটা না লিখতে? গুড কোয়েশ্চেন। তো এইটা আসলে একটা সার্ভে রিসার্চের লিমিটেশন যে এই ক্ষেত্রে আসলে রিসার্চার কি করবে। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে রিসার্চ ইথিক্সটা মেইনটেইন করতে হবে স্ট্রিক্টলি, সেটা যে রিসার্চে হোক। তো সেখানে যদি একজন মানে রেসপন্ডেন্ট বলে দেয় যে আমি যেমন রিসার্চারের সাথে তার রেপোর্ট বিল্ডিং এর কারণে হয়তো সে সত্য তথ্যটা বলতেছে বাট সে ওই ইনফরমেশনটা রিসার্চে রিপোর্টেড করতে চাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে রেসপন্ডেন্ট আসলে যেটা বলেছেন বা তার যেটা পারমিশন নাই সেই জিনিসটা আমরা আসলে কোশ্চেনিয়ারে মানে অ্যান্সারের ক্ষেত্রে লিখব না, কারণ হচ্ছে যে সেটা আসলে ইথিক্যাল যে পারমিশন সেটা হয়তো আমাদের ভঙ্গ হবে। তো রিসার্চের ক্ষেত্রে ইথিক্সটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই জন্য রেসপন্ডেন্টের যে ইথিক্স সেই ইথিক্সটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে, তাহলে ওখানে সত্যটা জানা সত্ত্বেও রেসপন্ডেন্ট যেভাবে আসলে অ্যান্সার করবেন তাকে আমাদের সেটাই আনতে হবে। তবে একজন রিসার্চার হিসাবে তোমার যেটা কাজ থাকবে তাকে বিভিন্নভাবে কনভিন্স করা যেটা সত্য, যে হয়তো এই রিসার্চটা আমার পাবলিশ যদি তুমি না করো
বা এটা হয়তো রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জানা, বা সে যদি কথা প্রসঙ্গে তোমার দ্বারা কনভিন্স হয়ে রিসার্চে এই অ্যান্সারটা সে মানে রাখাইতে পারো রাখতে পারো, তাহলে সেটা রিসার্চার হিসাবে তোমার একটা পজিটিভ সিগন্যাল। বাট একেবারেই যদি সে না রাখতে চায়, সেখানে আসলে তাকে জোর করা যাবে না এবং রিসার্চ থেকে সেটাকে আমার অ্যান্সারটাকে সে যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটাই রাখতে হবে। ধন্যবাদ। তো পরবর্তী যে বিষয়গুলো আসছে, যে টেলিফোন সেন্সিটিভ ইস্যুর কথা তো আমরা বললাম, যে আরেকটা হচ্ছে যে যেহেতু টেলিফোন ইন্টারভিউয়ে রেসপন্ডেন্টদেরকে দেখা যায় না, তাহলে সে অনেক সময় কিন্তু তোমাকে বা একজন রিসার্চারকে বা একজন ইন্টারভিউ আর যে যিনি থাকবেন তাকে কিন্তু পাজল করে ফেলতে পারে, যে সে সত্যটা বলছে না বা সে ভুল তথ্য দিচ্ছে, এবং ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে না পাওয়ার ফলে অ্যাকচুয়াল তথ্যটা সে কিন্তু দিচ্ছে না। তো সেটা কিন্তু একটা বড় লিমিটেশন, যেটা ফেস টু ফেস ইন্টারভিউয়ের ক্ষেত্রে সে যদি একটা মিথ্যা বলে অনেক সময় তার ফেসিয়াল এক্সপ্রেশনে বা তার কথার মধ্যে একটা জড়তা চলে আসে, সেই বিষয়গুলো কিন্তু মানে রিসার্চাররা বুঝতে পারে। বুঝতে পারার পরে হয়তো তার সাথে আরেকটু স্বাভাবিকভাবে র্যাপোর্ট বিল্ডিং করে, সেই বিল্ডিং করার ফলে হয়তো সে পরবর্তীতে সঠিক অ্যান্সারটা সে দিতে যেতে পারে। তো সেই বিষয়গুলো আসলে গবেষণার ক্ষেত্রে বা এই দুইটা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া হাউজিং হোল্ড সার্ভের ক্ষেত্রে, সেখানে আসলে আমরা টেলিফোন ইন্টারভিউতে আমরা যাকে চাচ্ছি অ্যাকচুয়াল সে অ্যান্সার না দিয়ে অন্য কেউ অ্যান্সার দিতে পারে, কিন্তু আমরা যখন ফেস টু ফেস ইন্টারভিউ করবো তখন আমি আসলে যাকে চাচ্ছি তার কাছ থেকেই কিন্তু রেসপন্ডেন্ট হচ্ছে তথ্যগুলো নিবে। তো সেটা ক্ষেত্রে কিন্তু একটা বড় সুবিধা আছে। তো এই বিষয়গুলাই হচ্ছে যে সার্ভে রিসার্চ এবং টেলিফোন সরি কোশ্চেনিয়ার ইন্টারভিউয়ের ক্ষেত্রে ফেস টু ফেস এবং টেলিফোন লিঙ্ক ইন্টারভিউয়ের যে পার্থক্য সেটা কিন্তু চলে আসে। তো ক্রিমিনোলজি রিসার্চের ক্ষেত্রে বেশিরভাগই আসলে আমাদের টেলিফোনে রিসার্চ করাটা একটু সমস্যা, কারণ হচ্ছে সেখানে রেসপন্ডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয় ভিকটিম থাকে অথবা অফেন্ডার থাকে। তো যেহেতু অনেক সেন্সিটিভ কোয়েশ্চেন থাকে, তো সেটা ফেস টু ফেস ইন্টারভিউয়ের মাধ্যমে রেকর্ড বিল্ডিং করে সেটা কিন্তু সুবিধা হয়। যেমন একজন রেপ ভিকটিম, সে কিন্তু টেলিফোনে কথা বলতেই নাও যেতে পারে, তো ফেস টু ফেস তাকে কনভিন্স করে যখন রেকর্ড বিল্ডিং করার পরে যখন সে তথ্য দিবে সেটা কিন্তু আসবে। আবার অনেক জায়গায় হচ্ছে এমন আমাদের রেসপন্স ভিকটিম আছে, ভিকটিম গ্রুপও কিন্তু টেলিফোনে অ্যাকচুয়াল ভিকটিমাইজেশনটা নাও করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ক্রিমিনোলজি রিসার্চের ক্ষেত্রে আসলে টেলিফোন ইন্টারভিউয়ের থেকে আমি যদি ফেস টু ফেস ইন্টারভিউ করি সেখানে যে পরিমাণ তথ্য আসবে টেলিফোন ইন্টারভিউ কিন্তু সেটাও আসবে না। ইভেন ফেস টু ফেস ইন্টারভিউ করলেও যে সব তথ্য আমার ঠিক মতো আসতেছে সেটাও কিন্তু আমরা বলতে পারবো না, কারণ আমাদের ক্রিমিনোলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে যে যাদেরকে নিয়ে আমরা কাজ করি তারা কিন্তু সবসময় আমাদেরকে সব তথ্যগুলো দিবে না এবং সব কোশ্চেনও কিন্তু করা যাবে না। এই যে একটু আগে বললাম রেপ ভিকটিমের কথা, রেপ ভিকটিমের সাথে তুমি যদি ফেস টু ফেস ইন্টারভিউ করো সেও কিন্তু তিনিও কিন্তু সব তথ্য তোমাকে দিবে না। সো যতগুলো তথ্য ফেস টু ফেসে আনা যায় আমাদেরকে সেটাই করতে হবে। তো এই বিষয়টা গেল। এছাড়া সার্ভে রিসার্চ কিছু অনলাইন পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমেও করা যায় অনলাইন মাধ্যমে, যেমন এখন দেখো যে প্রায় ইমেলে কিন্তু কোশ্চেনিয়ার পাঠানো হয়ে যাচ্ছে। তো এই কোশ্চেনিয়ারগুলোর ক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে যে আমাকে সরাসরি রিসার্চ মানে রেসপন্ডেন্টের কাছে যেতে হচ্ছে না এবং তার সঙ্গে কথা বলার প্রয়োজনও হচ্ছে না। অনেক সময় কথা বলার প্রয়োজন না হলে যেটা হচ্ছে যে রেসপন্ডেন্ট নিজে ভেবে নিজের চিন্তা মতো অ্যান্সারগুলো দিতে পারে, সেটা একটা পজিটিভ সাইন। তবে নেগেটিভ সাইন হচ্ছে যে অনলাইন সিস্টেমে মানুষ একটু তাড়াহুড়া করে অ্যান্সারগুলো দিয়ে ফেলে, এটাকে অনেক সময় ইগনোর করে, ভ্যালুয়েবল ভাবে না, ফলে অনেক ক্ষেত্রে অনলাইনে যে রেসপন্ডেন্টের যে অ্যান্সার এটা কিন্তু 100% আসে না, এবং আসলেও সেটা অনেক সময় দায় সারা করে তারা সেটাকে, যেমন ওপেন ইন্ডেড কোশ্চেনের ক্ষেত্রে সে হয়তো যেখানে ফেস টু ফেস ইন্টারভিউ হলে অনেক কথা বলতো সেটা হয়তো সে এক লাইনে লেখে বা সেটাকে সে ফিল আপ করে নাই, এরকম অনেক সমস্যা কিন্তু হচ্ছে চলে আসে। তো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে আমাদের সার্ভে কোশ্চেনিয়ারের ক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউয়ের একটা বড় বিষয়, যে সেখানে আসলে আমরা কোন ধরনের ইন্টারভিউ করব সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম। তো এখন যেটা আমরা তো আজকের ক্লাসে আমরা আসলে এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে সার্ভে রিসার্চের ক্ষেত্রে ইন্টারভিউ যখন করব সেখানে সরাসরি যখন ইন্টারভিউটা আসবে তখন ফেস টু ফেস ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা আসলে একজন রেসপন্ডেন্টের সাথে আমরা একজন গবেষক হিসাবে বা রিসার্চ ইনভেস্টিগেটর হিসাবে
কিভাবে আসলে তার সাথে রিসার্চটাকে ইন্ট্রোডিউস করব বা কোশ্চেনিয়ারকে থেকে এই ডেটা কালেকশনের যে পদ্ধতি সেই পদ্ধতিগুলা কি কি এবং সেখানে রেকর্ড বিল্ডিং এর ক্ষেত্রে কি কি বিষয় দরকার, কোশ্চেনিয়ারের ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, রেকর্ডিং এর ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, কোশ্চেনের অর্ডারের কি কি বিষয়, সেই বিষয়গুলা আসলে আমরা দেখব। তো আজকে ক্লাসে আমরা যেটা দেখলাম যে আসলে সার্ভে রিসার্চটা কি এবং সার্ভে রিসার্চের ক্ষেত্রে স্ট্রাকচার কোশ্চেনিয়ারের ক্ষেত্রে সেখানে কি কি ইরর হতে পারে সেই ইররগুলো আমরা প্রথমে জেনেছি। তার পরবর্তীতে আমরা জেনেছি যে সার্ভে রিসার্চের ক্ষেত্রে ইন্টারভিউয়ারের যে ইফেক্ট সেই ইফেক্টটা কি কি হতে পারে এবং সেটা ফেস টু ফেস ইন্টারভিউ বা ইন পার্সন ইন্টারভিউ এর সাথে আমরা যদি দেখি যে টেলিফোনিক ইন্টারভিউ তার পজিটিভ এবং নেগেটিভ সাইন এবং কোনটার আসলে ফিজিবিলিটিটা বেশি সেই বিষয় নিয়ে আসলে আমরা ক্রিমিনোলজির রিসার্চের ক্ষেত্রে হচ্ছে আমরা আজকের ক্লাসে ডিসকাশন করেছি। তো আজকের ক্লাসটা আমরা